হাতে যদি খুব সময় কম থেকে থাকে আর যদি কোনো ঝটপট নাস্তা রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু খেতে এই নাস্তা রেসিপিটি, আর বানানোও কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও কিন্তু লাগে না। আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। নমস্কার, আমি শুভশ্রী, আপনারা দেখছেন শুভশ্রীজ কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাদেরকেও আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে যদি আটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি হবে, তাই ময়দার পরিবর্তে আটা ব্যবহার করে বাচ্চাকে যদি দেন সেক্ষেত্রে আটা দিয়ে দেবেন। আর এছাড়াও আপনারা এই রেসিপিটি স্কুল কলেজ অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খুবই এই রেসিপিটি অনেকটাই কিন্তু সফট হয় আর কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তাহলে আসুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি বোল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব এই বাটিটির মাপে এক বাটি ময়দা। এই ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। ওজন হিসেবে এটা রয়েছে 100 গ্রাম। এবার কি করতে হবে, যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপে জল দেব। তার আগে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে শুকনো অবস্থাতেই। মেশানো হয়ে গেলে এবার ওই বাটির মাপ করে 1 বাটি জল দেব। জল দেওয়ার পর ভালো করে আবারও এটাকে মাখতে হবে। তবে এই অবস্থায় আবারও কিছুটা জল লাগবে। টোটাল জল দিলাম 1.5 বাটি। চামচের সাহায্যে হলো না, এটা অ্যালুক্সের সাহায্যে ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে এই অবস্থায় দিয়ে দেবো 1টা ডিম। ডিমটা অবশ্যই আগে থেকে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বার করে রাখবেন, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না। ডিম দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি ঢাকিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে আমি আরও একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি গাজর গ্রেট করা, শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা বেশি পরিমাণে বানান বেশি নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে আর দেব কিছুটা পরিমাণ সস। সসটা দিয়ে মাখলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা। এখানে চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ আবার ভালো করে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটা অন করে আমি এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে প্রথমে তেলটাকে চারিদিকে স্প্রেড করে নিতে হবে, কিংবা ব্রাশ দিয়েও করতে পারে। এবার 1টা হাতার সাহায্যে 1 হাতা করে দিয়ে একটু করে গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা ছাড়াও আপনারা প্যানটাকে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা এটা করে নেবেন। এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওপরের দিকটা শুকনো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ওপরটা কিন্তু শুকনো হয়েছে। এবার সাবধান সহকারে উল্টে দিতে হবে। এবার 1 মিনিট অন্তর অন্তর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটাকে কিন্তু সুন্দর করে লাল করে ভাজতে হবে, হালকা করে ভাজলে চলবে না। দেখুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার যে মিশ্রণটি তৈরি করেছি ওটাকে এইভাবে রোলের আকারে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটাকে ভাঁজ করে নিতে হবে, যেভাবে আমি কাজটা করছি ঠিক এইভাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এখানে আর বলার কিছুই নেই। দেখুন এইভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে তুলে নেবেন। আমি একটা বানানো কমপ্লিট হয়েছে, আরও একটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি। দেখুন একইভাবে আমি বানাচ্ছি, সেম প্রসেসে। প্রথমেরটা যেরকম বানিয়েছি ঠিক সেরকমই, এটাতেও সেই একই প্রসেসে বানিয়ে দেখাচ্ছি। এখানে কোনো কিন্তু বেলার ঝামেলা রইল না। এইভাবে কিন্তু আপনারা চাইলে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়েছিল।
ভাতটাকে এক কথায় রোলও বলতে পারেন। যেভাবে আমরা রোল বানিয়ে খাই তার থেকে এটা অনেক সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই ট্রাই করুন। দ্বিতীয়টাতেও একইভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দুটো আমার বানানো কমপ্লিট। এবার আমি বাকিগুলো বানিয়ে শেয়ার করছি। তো দেখুন এখানে 100 গ্রাম ময়দা দিয়ে আমার 5 থেকে 6টা রোল তৈরি হয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে কিছু হয় না, আমার ভালো লাগবে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। ব্রেকফাস্টের সাথে সাথে এটা আপনারা বিকেলে টিফিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন। এছাড়াও বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাকেও আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারেন, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েও কিন্তু তৈরি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।